আপনার নাম? আমার নাম রেফাত, মোহাম্মদ রেফাত উল্লাহ। আপনার বাবার নাম? মোহাম্মদ মিত্র সিপতুল্লাহ। আপনার মায়ের নাম? আমার সাকিনা খাতুন। আপনার গ্রামের ঠিকানা? না, আমার তো সব ঠিকানা কাপ্তাই। ওনার বাড়ি আমার পাশে ছিল, বাসি জুড়ে না, আমি তো চিনি না। আমি কাপ্তাইতে আসি 1957 থার্ড মার্চ আমি জয়েন করছি। আমি চাকরি করতাম, মেডিকেলে চাকরি করতাম। আমার সাইটে বা 61 বছর চলে আমার কাপ্তাই। বর্তমানে কি করছেন? বর্তমানে আছি ওখানে, থাকি ছেলের বাসায়, ছেলের সাথে ছেলে চাকরি করেন। আপনার পড়াশোনা কোথায়? পড়াশোনা আমি কিছু করেছিলাম, তো বহু আগে অল্প করেছিলাম। আমি আবার ওই অন্য দিকে আমি একটু ওই দিকে হয়তো বিদেশির লোকের চলতাম, তো বেশি ইংলিশ তাদের ভাষাটা আমি কন্ট্রোল করছিলাম, তাদের ভাষাটা খুবই ভালোভাবে বলতে পারতাম। আমি সেই জন্যই আমি চাকরি করতাম, ওই আমেরিকানদের সাথে হয়েছিলো আমার সাথে। তারপরে আমি পাকিস্তানিদের সাথে আমি আবার জয়েন করলো, আমাকে ট্রান্সফার করলো এই পিডিপিতে। পিডিপিতে আমাকে ট্রান্সফার করছে 64-এ। আমি 64 থেকে পাকিস্তানি হাসপাতালে এই জয়েন করলাম। আর এরপরে আমি যখন ওই শ্রমিক ইউনিয়ন করতাম, শ্রমিক ইউনিয়নের আমার সেক্রেটারি ছিলেন রহিলাম চৌধুরী, সেই কমিটিতে আমি প্রচার সম্পাদক হিসাবে আমি ছিলাম। সেটা জন্ম দিয়েছি 1932, একটা ট্রেড ইউনিয়ন, এই ট্রেড ইউনিয়নের লিডার ছিলাম আমরা তখন। সেই করতে করতে আমরা 11 কাপ্তাই থেকে আমরা সব কিছু আমরা এই পরিচালনা করতাম। ইন দি মেন টাইম যখন আসলো সংগ্রাম, তো সংগ্রামের কয়েক মাস আগের থেকে আমাদেরকে নির্দেশ দেওয়া হইলো যে আপনারা একটা কমিটি করেন, স্থানীয়ভাবে কমিটি করিয়া আপনারা সব রেডি হন। তো রেডি হওয়া মানে ওই ডিস্ট্রিক্টের ফারুক আজিজ খান ছিলেন, আমাদেরকে স্কুলের হেডমাস্টার রশিদ আহমদ, আমাদের শ্রমিক নেতা ইউনিটার প্রধান রশিদ আহমদ চৌধুরী, আবার রশিদ আহমদ, এরকম অনেক নিয়ে আমরা একটা কমিটি করছি। সেই কমিটিতে আমরা চালাচ্ছি। ইন দি মিন টাইমে সংগ্রামের এক চূড়ান্ত পর্যায়ে গেল, যখন বঙ্গবন্ধুর এই মিটিং চলে, আমরা এখানে মিটিং করছি, তখনই যখন 7ই মার্চে যে ভাষণটা দিলেন, সেই ভাষণের সময় দেখানো মানুষ ছিল 60%, তারা তখন আমাদের 120% হয়ে গেলাম। আমরা সবাই এ যোগদান করলো আমাদের সাথে, আমরা মিছিল করতেছি, আন্দোলন করছি। আর আমাদের একটা ছিল, আমরা লাইন লাগাই আছি চিটাঙ্গের সাথে, চিটাঙ্গ থেকে হাই কমিটি যারা আছে তারা আমাদেরকে নির্দেশ দেয়, সেই নির্দেশ মতো চলে। তখন 25শে মার্চে আমরা করলাম কি, এইখানে যারা বিডিআর ইপিআর আছিলেন তখন, ইপিআরের একজন মেজর থাকতেন এই 17 নম্বর হাউজিং বাসায় কাপ্তাইতে। আমরা এইখানে গিয়া ক্যাপ্টেন হারুন করে একজন সিলেট বাড়ি, উনি ভিআইপি গেস্ট হাউসে অবস্থান করছেন, ওনার লোক আরও 2টা ক্যাপ্টেন ছিল। তারপরে ওনাকে তো কী করা যায়, উনি আমাদের সাথে একটু লিয়াজিমন্টেন করে যে সংগ্রাম পরিষদের সাথে। তখন পাশাপাশি ভিআইপি গেস্ট হাউসও থাকতো, আমরা একটা বাংলায় আমরা একটা অফিস ছিল। কিন্তু আমরা খবরটা পাইয়া ওনাকে গিয়ে ইঙ্গিত দিয়ে ওনাকে উঠাইয়া আনছি 25শে রাত্রে 12টার আগে। আমাদেরকে নিয়ে উনি সংগ্রাম পরিষদকে নিয়ে জনসাধারণকে নিয়ে আমরা ড্যামের উপরে দিয়ে অন্ধকারের ভিতরে কিপ সাইডের কিন্তু কোথা নাই হাঁটি, আপনি মাটিয়ে বলতে পারতেছেন না যে মানুষ দেখি যে এইরকম দেখছি যে নিয়ে গেছেন আমাদেরকে ক্যাপ্টেন হারুন গাইড করিয়া নিয়ে গিয়ে 17 নম্বরে গিয়ে মেজরকে প্রথম আমরা নিয়ন্ত্রণ করছি, সিলিন্ডার করছে, উনি উঠছে, উনি তখন ডাক দিছে, দরজা টোকা দিছে। তখন ওই ক্যাপ্টেন খুলছে দরজা,
দরজা মেজরে মেরন খুলার পরে ওনার একটা অ্যাসিস্ট্যান্ট ছিল, তাকে টাচ করে বাই কইছে বাইরে, এতো বাইরে বাইরে গিয়েছে উনিশ বছরে ঢুকিয়ে অনেক বলছে অ্যান্সার। তখন উনি একটা আওয়াজ দিয়েছিল আমার এখনও মনে আছে যে হারুন তুমি আমাকে হ্যান্ডসাপ করাই রা, ওকে উনি হ্যান্ডসাপ হয়ে গেছে সিলিন্ডার। ওনাকে উনি একটা এই তোর কেন একটা রুমে ঢুকে গিয়ে তালা মারিয়েছে। তালা মারার পরে ক্যাপ্টেন হারুন ওর কাছে যাওয়া ছিল ফোন টন সম্পূর্ণ উনি সিজ করছেন, সিজ করিয়ে রাখিয়া ওইখানে এখন যেটা আপনার আর্মি দপ্তর সেখানে ছিল হাসপাতাল, এখানে ছিল ইপিআর অনেক ছিল। কারণ তারা যদি জানতো যে এইরকম কিছুতে আমরা এগুলো সহজভাবে তাদেরকে সিলিন্ডার করানো যায় নাই, ক্যাপ্টেন হারুন টেকনিক খাটাইয়া গিয়ে ওইখানে গিয়ে সবাইকে নিয়ে এক এক করি সবাই ভরে ৩০ জন ছিল আর্মি ইপিআর সব পাকিস্তানি পাকিস্তানি বিহারি হায়দ্রাবাদি সবকে আমরা সিলিন্ডার করাইলাম। সিলিন্ডার করে বন্দি করিয়া তাদের অস্ত্র টস্ত্র যা আছে সব কিছু নিয়ে আইলাম। নিয়ে আসার পরে তখন ক্যাপ্টেন হারুন বসলেন আমাদেরকে নিয়ে, ম্যানেজার আসলেন শামসুদ্দিন। তখন ম্যানেজার শামসুদ্দিনকে বললো যে দেখেন আমি তো এখন আমার চিটাং, তখন রাত ৩টা বাজে, আমি তো চিটাং যাইতে চিটাং তাই বলল সে আমাদের চিটাং যাইতে দেবো। এখান থেকেই কিছু মজাহিদ আসিল মজাহিদ লোক আর ওইখানে আর এমপ্লয়িকে বললো যারা আমরা চাকরি করি তাদেরকে শামসুদ্দিন সাহেবকে বললো যে ওনাদেরকে ডাকেন, ওনারা আমার দক্ষ মানুষ, এদের প্রয়োজন করবো আমরা এখানে ওনারা দায়িত্ব দিয়ে দেবো, সেই দায়িত্ব পালন করবো, আমি প্রয়োজনে তাদেরকে কল করবো। উনি কালুঘাটে চলে গেলেন, আমরা এখানে এইখান থেকে ওই রাঙ্গামাটিতে ওই দিকে ওই দিকে দিয়ে মাল আসে ভারত থেকে, এইখান থেকে এখানে ওখানে আমরা রিসিভ করি সাপ্লাই দেওয়া তাদের খাওয়া দেওয়া কার এইখানে কালুঘাটে মদিনা ঘাটে আমাদের এখানে পাক করিয়া কাপ্তাই থেকে গাড়ি দিয়ে আমরা পাঠাই দিতাম। এই আমাদের একটা ডিউটি আসিল ডিউটি, আর আমি তো মেডিকেল আমি হাসপাতালে আমার ডিউটি অ্যাটেন্ড করতে হই সেখানটা। এরপরে দিয়া ১০ই এপ্রিল মনে হয় কালুঘাটে ক্যাপ্টেন হারুন তখন শেরিংয়ে উনি আঘাত পাইলেন, শেরিংয়ের সময় সেই আঘাত পাওয়াতে ওনাকে কী করলো ভারতে নিয়ে গেছে। তারা নিয়ে যাওয়ার পরে এইখানের জেউরহমান সাহেব ছিলেন কোথায় মদিনাঘাট, জেউরহমান সাহেবের লোক কাপ্তাইতেও কিছু আসিল ওইখান থেকে একটা লোক আইয়া আমাদেরকে বলছে যে আপনার এখানে আর থাকিয়ে না। এখন শামসুদ্দিন ম্যানেজারও আমাদেরকে প্রত্যেককে যোগাযোগ করে করলে তোমরা সরো তোমরা এখনই কাপ্তাই সরো ত্যাগ করো, এই দিকে আর ওই আমরা চন্দ্রকোনার দিকে যাওয়ার কোনো উপায় নাই আমাদের, এখানে ব্লক হয়ে গেছে রাস্তা শিলচরি পর্যন্ত। সেলিং কইছে যে কাপ্তাইতে মাটি কাঁপতেছে যে সেলিং করতেছে এই তরুণ, তখন আমরা এই নদী দিয়া এই হিলটপ আছে হিলটপের এখানে সবাই নৌকা ইউটিয়া নৌকা লঞ্চ এমনি পারো একজন আসছে আমাদেরকে নিয়ে গেছে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমি গেছিলাম ডেমাগিরিতেও, ডেমাগিরিতে যাওয়ার পরে আমি এদিকে থাকিনি এক সপ্তাহ বেশি এনজিমেন টাইম আমার বড়ো ভাইকে চন্দ্রকোনায় গুলি করলো, সেই খবরটা পাইয়া একদম আনমাইন্ড হয়ে গেলাম আমি পাগলের মতো আমার বড়ো ভাইকে। তখন আমি কী করবো আমি সব এখান থেকে যে কোনো উপায়ে একটা অনুমতি নিয়ে আমি ওইদিকে রওনা দিলাম। রওনা দিয়ে আমি ত্রিপুরা হইয়া একদম ত্রিপুরা থেকে গেলাম এখানে উদয়পুর, উদয়পুর তনে গেলাম আগরতলা, আগরতলা তনে গেলাম কোথায় আমি আর ওই কৈলাশ্বর এক জায়গা কৈলাশ্বর তনে আরও গেলাম আমি ধর্মনগর, ধর্মনগর তনে গেলাম করিমগঞ্জে, করিমগঞ্জে গিয়ে এখানে আমি গিয়া এখন আমি পাইলাম করিমগঞ্জ টাউন হলো গিয়া সেইখান থেকে ওই আনসার মানে মুক্তিযোদ্ধারা সবাই জমিত হয়েছে সব মানে বাংলাদেশের মানুষ অনেক মানুষ মানুষের ডাক মানুষকে মানুষ তখন এইখানে ফলিং করানো হয়েছে মানুষকে ট্রেনিং শুরু হয়েছে। এনডিমেন্ট টাইমে আমি গিয়ে দাঁড়াইছি দাঁড়াইয়া আর ইয়া উল্টা পাল্টা বলতেছে তো আমাদের তো একটা জিনিস আছে লোকের আমরা যে কাজ করতাম একটু পুরোপুরি শিখতে শেখার চেষ্টা করতাম জিনিসটা আমার জানা ছিল। আমি ফলিং করাইয়া কিছু লোককে একটু বলতেছি যে তোমরা লাইন হও, আমি একটা দুই একটা কমান দিছি এনডিমেন্ট টাইম কর্নেল উসমানি আসিলেন ওই টাউন হলের বাড়িতে দাঁড়ানো কর্নেল উসমানি আমাকে ডাক দিছে তুমি করতে নিয়েছো ওনার বাড়ি আমার পাশে ছিল বাসি জুড়ে না আমি তো চিনি না তো এখন আমাকে বলে যে একটা কাজ করো তুমি ওই আমি বললাম যে আমি বললাম স্যার আমি তো চিটাংটাকেই আসছি আমি মেডিকেলের লোক ওকে তুমি মেডিকেলের লোক আমার লোকে আসো আর নিয়ে নিয়ে কাপ আমার এখানে সিলেট সদরের একজন এমপি ছিলেন ডাক্তার মালিক, এই ডাক্তার মালিক আর ডাক্তার কুতুবুদ্দিন ওদের কাছে আমাকে নিয়ে গেলেন যে ওই লোক পাইছি তুমি লড়ার তোমার নিয়ে ওই লোককে ধরে রাখো
আমি বললাম যে আমি আনসারের ট্রেনিং দেয়, আমার তো না তুমি এখানে থাকতে। আমাকে পাতাই খান যে একটা হাসপাতাল এখানে নিয়ে গেল। এখানে গিয়া আমার এমন দায়িত্ব দিল, রাস্তার পর হাসপাতালে জায়গা নাই, বাংলাদেশি মানুষ তো রাস্তায় বাসের লাঠি এত এটা গাড়িয়া এইটার মাঝে স্যালাইন বাঁধিয়া স্যালাইন শুরু করলাম। রাস্তা উড়ে বিশোয়া নাই, যে কোনো একটা পলিথিন বিষয় ইয়া ছাটাই বিষয় ইয়া শুয়ে থাকছে স্যালাইন চলে। এই স্যালাইন দেওয়া 100-150 করে আমরা যে স্যালাইন ব্যবহার দেওয়া হয়তো দিনের ভিতরে মানুষকে দেওয়া হয়তো খাদ্য, এই করতে করতে রইতে রইতে তারপরে আমাকে নিয়ে গেল আবার করিমগঞ্জে। করিমগঞ্জে যখন নিল, করিমগঞ্জের গভর্নমেন্ট অফিসে আমার যে নম্বর আছে 36206 আমার নম্বর, এখনও আমার কাছে কাগজ আছে ভারতের গভর্নমেন্ট অফিসে। এইগুলো নিয়ে আমি আর কি করবো, 9 মাস কাটাইলাম। তারপরে আমি সেন্টার আমারে পাঠাই দিত, ফার্স্ট দিয়ে একটা বাক্স নিয়ে ঔষধপত্র নিয়ে আমি সেন্টারে চলে যেতাম যেখানে ফায়ারিং হয়েছে। আর ফায়ারিং তো একখানে এইখানে হয়েছে, 24 ঘন্টা ফায়ারিং চলছে, কোনো দিন 72 ঘন্টা চলছে, এই কোনো দিন 48 ঘন্টা চলছে, কন্টিনিউ চলছে। তো সেখানেও তো একটা না একটা আঘাত পাইছে। এইখানে ফার্স্ট এইড আমার দিতে হয়েছে কারের নির্দেশে, ওই ক্যাপ্টে মানে আমাদের এমপি মালিক এবং ডাক্তার এস দত্ত ওনার নির্দেশে আমি কাজ করতে হইত। ওনারা লিখে দিত এই বড় গিয়ে যাও, এইটা এখন অমুক জায়গায় যাও, অমুক জায়গায় যাও, অমুক ক্যাম্পে যাও, এইভাবে আমাকে ডিস্ট্রিক করে আমাদের যেগুলো শরণার্থী ক্যাম্পে আমারে পাঠাইত, তারা যে তুমি এইখানে গিয়ে দেখো কী আছে একটু রিপোর্ট আনো। এই এই আমার ছিল ডিউটি। যখন ভারতের স্বীকৃতি দিল যে আকাশ যুদ্ধ শুরু হইল, সেই আকাশ যুদ্ধতে আমাদের সবাই আমরা ঢোকার সুযোগ পাইলাম। ওইদিকে যে যুদ্ধ আকাশ যুদ্ধ চলছে আমরা অ্যাডভান্স হইতে পারি, আমরা ঢুকলাম দেশে। তারপরে তো চলে আসলাম দেশে, দেশে ইয়া নিজের চাকরিতে আবার জয়েন করলাম, চাকরি করছি। চাকরি করে আমার রিটায়ার করছি 91-এ, এখনও আমি কাপ্তাইতে অবস্থান করছি। স্বাধীনতার ফসল আমরা বুক করছি, আমাদের ছেলে মেয়েরা সবাই এটা বুক করতেছি, মুক্তিযোদ্ধা হিসাবে যা পাচ্ছি এইটার তো কোনো শেষ নাই। ছেলেমেয়েরা সবাই চাকরি করে। কিছু